দিল্লি পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশিরভাগ প্রদেশে ঈদ উদযাপিত হচ্ছে আজ কলকাতার রেড রোডের উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইসরায়েলি হামলায় সন্তান নিহত হলেও যুদ্ধক্ষেত্রে তা প্রভাব ফেলবে না হুশিয়ারি ইসমাইল হানিয়ার আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এই হত্যাকাণ্ড যে কোনো সময় ইসরায়েলি হামলা করতে পারে ইরান সতর্কতা যুক্তরাষ্ট্রের তেল আবিবকে রক্ষার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের দর্শক আপনারা এখন শিরোনামগুলো দেখছিলেন আমাদের আর আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম এবারে বিস্তারিত খবর জানাব দিল্লি পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশিরভাগ প্রদেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং সেখানে উৎসবে সামিল হয়েছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশ ব্রুনাইতেও উদযাপিত হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উল ফিতর দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামাত যাতে অংশ নেন লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পেরে খুশি দিল্লির মুসলিমরা লাদাখ জম্মু কাশ্মীর ও কেরালা ছাড়া ভারতের অন্যান্য অংশেও এদিন অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদের জামাতের আয়োজন করা হয় এছাড়াও মালদা হুগলি বর্ধমান মুর্শিদাবাদ সহ বিভিন্ন অঞ্চল অনুষ্ঠিত হয় ঈদ জামাত এক মাস রমজানের পরে আমরা প্রত্যেকটা মুসলিম আজকের এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এই দিনের যে মহিমা এই খুশি ঈদের যে খুশি এটা ছড়িয়ে পড়ুক সকল মানুষের মাঝে আমরা বন্ধুদের সঙ্গে সবাই মিলে এইসি নামাজ পড়বো সব ভাইদের সঙ্গে খুব ভালো লাগে আজকে নামাজ পড়তে বাড়ি যাব তারপর খেতে খাব সামাজিক মাধ্যমে ভারতীয়দের ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের উৎসবে সামিল হতে রেড রোডে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদ দক্ষিণ পূর্বে এশিয়ার দেশ ব্রুণায় ও বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে ঈদ একই দিন নেপালেও ঈদ উদযাপন করছেন প্রায় পনেরো লাখ মুসলিম এর আগে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশে বুধবার উদযাপিত হয় ঈদ দেশগুলোর ঈদ উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা মোস্তফা মাহমুদ চমুনা নিউজ দর্শক বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো পশ্চিমবঙ্গ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর এবং বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী এলাকাতে আমরা একটু সরাসরি জানতে চাই আজকের ঈদের দিন তাদের কেমন কাটছে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আপনাকে পেলাম সুকান্ত আপনাকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সেখানে আসলে বাঙালিরা বা এই যে এবং এই পশ্চিমবঙ্গ ছাড়াও ঈদে আসলে ভারতে যেসব অঙ্গরাজ্যে আজকে ঈদ হচ্ছে আসলে কেমনভাবে কাটছে নিশ্চয়ই অনেক খুশির দিন সেই সময়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই দেখুন ভারত বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মুসলিম ধর্মের মানুষদের যমুনা টিভির যারা দর্শক তাদেরকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে কলকাতায় এমনিতেই আকাশ কিন্তু গম্ভীর অর্থাৎ মেঘাচ্ছন্ন তার মধ্যে মানুষ কাতারে কাতারে মানুষ বেরিয়েছেন সকালে যেমন নামাজ আদা করেছেন মসজিদ ঈদগাতে গোটা কলকাতা এবং গোটা রাজ্যে সর্বত্র তেমনি যে ভোট যে মুখর প্রচার মুখর যে বাংলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ লোকসভা নির্বাচনের যে প্রচার চলছে তার মধ্যেও কিন্তু এই মানুষ সমস্ত রাজনৈতিক দলের যারা মুসলিম ধর্মের মানুষ রয়েছেন তারা কিন্তু এই ঈদ উৎসবকে কিন্তু ভীষণভাবে আনন্দ উপভোগ করছেন বিভিন্ন শপিং মল এবং যে বিনোদন পার্ক সেখানে সকাল থেকে কিন্তু উঠছে পড়েছে কিন্তু মানুষের ভিড় এছাড়াও যে সিনেমা হল বা যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে দীঘা থেকে শুরু করে দার্জিলিং সেখানে সর্বত্রই কিন্তু মানুষের ঢল নেমেছে এবং এই ঈদ উৎসবকে পরিবারের সকলের সঙ্গে কিন্তু আনন্দের সাথে মেতে উঠেছে কারণ আগামী দুদিনও কিন্তু ছুটি রয়েছে পশ্চিমবঙ্গে সেই ছুটিকে কাজে লাগিয়ে কিন্তু এই উৎসব পালন করছেন আপামর মানুষ এমনিতেই কিন্তু যে ভোট নির্বাচন থাকায় নানা বিধিনিষেধ আছে কিন্তু সেই বিধিনিষেধকে উপেক্ষা করেই কিন্তু এই উৎসব পালন করছেন মানুষ যে অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত আমরা আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেখানকার ঈদ উদযাপনের খবর জানছিলাম যাচ্ছি পরের খবরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের একটি অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে আর এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন আটক করা হয়েছে পাঁচজনকে দেশটির পুলিশ জানিয়েছে এদিন তরুণদের দুটি গ্রুপের মধ্যে ঘটে গোলাগুলির ঘটনা দুপক্ষের মধ্যে অন্তত পঞ্চাশ রাউন্ড গোলাগুলি হয় এ সময় দুজন আহত হন পরে পুলিশের গুলিতে আহত হয় সন্দেহভাজন আর এক কিশোর দুজনের অবস্থায় বর্তমানে শঙ্কামুক্ত এ সময় আটকদের কাছ থেকেও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ পার্কে ইদুল ফিতরের অনুষ্ঠান চলছিল দুপুর দুইটায় হঠাৎ গোলাগুলি শুরু হয় অন্তত ত্রিশন গুলির শব্দ পেয়েছি আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বে জেরে এই ঘটনা এই ইভেন্ট উন্মুক্ত ছিল কাজেই এতে যে কেউ ঢুকতে পারত আমরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি ইসরায়েলি হামলায় সন্তানদের হত্যা করা হলেও যুদ্ধক্ষেত্রে তা হামাসের উপর কোনো প্রভাব ফেলবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত হন তার তিন সন্তান ও চার নাতি আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় মারা গেছে তিন সন্তান অথচ দৃঢ় অবিচল ভেঙে তো দূরের কথা চোখের পাতাটাও সামান্য কাঁপেনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার প্রতিক্রিয়ায় নিহতদের জন্য শুধু দোয়া করলেন ঈদের দিন এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা এ সময় ইসরায়েলি বিমান হামলা চালায় তাদের বহনকারী গাড়িতে নিহত হন তার তিন ছেলে হাজেম আমির ও মোহাম্মদ ইসমাইল প্রাণ গেছে হানিয়ার আরও চার নাতির সন্তানের নাতিদের হারানোর পরও হানিয়ার ঘোষণা কোনোভাবেই তাদের দমানো যাবে না ইসরায়েল বিরোধী আন্দোলন থেকে বলেন গাজার অন্যান্য পরিবারের মতো তার পরিবারও এখন শহীদ হামাসের সাথে আলোচনা প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা হয়েছে ইসরায়েল যদি মনে করে এই হামলার পর যুদ্ধে হামাসের অবস্থান বদলে যাবে তাহলে সেটি তাদের বিরাট ভুল গাজার বেশিরভাগ পরিবারেই শহীদ রয়েছেন আমিও এখন তাদের অন্তর্ভুক্ত ইসরায়েলি হামলায় সাত পশ্চিমা ত্রাণকর্মী নিহতের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর চাপের মুখে তেলাবি একের পর এক পশ্চিমা দেশ সমালোচনায় মুখর ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে এরই মধ্যে আশার আলো দেখা যায় যুদ্ধবিরতি বাস্তবায়নে সেই পরিস্থিতিতেই নেতার পরিবারের ওপর চালানো হল হামলা এ অবস্থায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ওয়াশিংটনের আহ্বান যুদ্ধবিরতি শর্ত মেনে নেয়ার পুরো বিষয়টি আমি আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছি গাজায় অভিযান নিয়ে আমাদের অবস্থানও স্পষ্ট করেছি একদিকে হামাসকে বন্দীদের ছাড়তে হবে অন্যদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করবে হামাসেরও উচিত এই শর্তে রাজি হয়ে যাওয়া এর আগে ইসরায়েলকে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মির মুশফিকা যমুনা নিউজ এডেন উপসাগরে অন্তত চারটি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা দুটি ইসরায়েলি দুটি মার্কিন জাহাজ চালানো এই হামলায় এই হামলা হয়েছে বলে বুধবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে এই তথ্য জানিয়েছিলেন হুতি সশস্ত্র শাখা চারটি সামরিক অভিযান পরিচালনা করেছে এমএসসি ডারউইন এবং এমএসসি গিনা এ দুটি ইসরায়েলি জাহাজ ছিল লক্ষ্য দুটি অভিযানই পরিচালনা করা হয়েছে এডেন উপসাগরে পাশাপাশি এডেন উপসাগরে একটি যুদ্ধ জাহাজ সহ দুটি মার্কিন জাহাজেও ড্রোন হামলা চালিয়েছি আমরা গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে আমাদের এই অভিযান যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান এমন সতর্কতা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলে হামলার হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা নেতা ধর্মীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে তারই ফলশ্রুতিতে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা করতে পারে ইরান এক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে এ অবস্থায় তেলাবিবকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কতা জানিয়ে তিনি বলেছেন ইসরায়েলে হামলার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে তেহরান সম্প্রতি সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল ওই ঘটনার পর থেকে সামরিক উত্তেজনা তুঙ্গে দুই দেশের মধ্যে তেলাবিবের সাথে আমাদের মিত্রতা ইস্পাতের মতো দৃঢ় ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করা প্রয়োজন সেটাই করব ইউক্রেনের খার্কিভের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ইউক্রেন তিনজন কর্তৃপক্ষের দাবি নিহতদের মধ্যে একজন শিশু এবং দুইজন নারী খার্কিভের মেয়র জানিয়েছেন একটি ফার্মেসিতে হামলা চালালে নিহত হন ওই তিন বেসামরিক একই দিন দুটি গাইডেড বোমা ছুঁড়ে একটি ক্লিনিক কুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে পাশাপাশি একটি বাসেও বোমা ছুড়েছে রুশ সেনারা বেসামরিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভোলদেমির জোর এদিকে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া খার্কিফ সহ বিভিন্ন জায়গায় রাশিয়ার সন্ত্রাসীরা আবারও আমাদের সম্প্রদায়ের উপর গাইডেড বোমা হামলা চালিয়েছে তাদের হামলায় অনেক হতাহত হয়েছে তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে আমরা যার মধ্যে একজন শিশু যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা আমাদের সীমান্ত ফ্রন্টলাইনে রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শত্রুদের যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে কিম জং উন বলেছেন তার দেশকে ঘিরে অস্থিতিশীল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ এ সময় সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ছবিও প্রকাশ করে টেলিভিশনটি প্রতিবেশী দেশগুলোকে উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন উত্তর কোরিয়ার সরকার প্রধান সম্প্রতি সমরাষ্ট্র উৎপাদন ব্যাপক বাড়িয়েছে দেশটি নিয়মিত বিরতিতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে আলোচনায় যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের স্টেট ডিনার স্থানীয় সময় বুধবার এই নৈশ ভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্যামন মাছ বিফ স্টেকের মতো মুখরোচক সব খাবার রাখা হয় তালিকায় গান পরিবেশন করেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পল সিমন্স সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বেশ কয়েকজন হেভিওয়েট অতিথিও ছিলেন ওই আয়োজনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের প্রিয় শিল্পী রয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর পছন্দের তালিকাতেও ফুমিও কিশিদা ও তার স্ত্রীর সম্মানে আয়োজিত হোয়াইট হাউজের স্টেট ডিনার রাঙাতে তাই আমন্ত্রণ জানানো হয়েছিল বিরাশি বছর বয়সী বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার পল সিমনকে খুব ঘনিষ্ঠ মিত্রদের রাষ্ট্রীয় সফরে বরাবরই বেশ জমকালো নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত স্টেট ডিনারও তাই ছিল জাকজমক নানা আয়োজনে ভরপুর জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ইউকো কিসিদা সহ অতিথিদের রসনা বিলাসে সেরা আয়োজনের চেষ্টাই করেছে হোয়াইট হাউজের হেসেল মেনুতে রাখা হয় অ্যাভোকাডো দিয়ে স্যামন মাছের একটি পথ মেন কোর্সের পাশাপাশি ছিল গরুর মাংসের স্টেক ডেজার্ট আইটেমে রাখা হয় ক্যারামেল পেস্টার কেক সাথে ছিল চেরির আইসক্রিম প্রিয় মিত্রকে অভ্যর্থনা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জানালেন কতটা ঘনিষ্ঠ দুই দেশ বাইডেনের দাবি ভৌগোলিক দূরত্ব থাকলেও নীতিগতভাবে তারা এক আমাদের মাঝে ভৌগোলিক দূরত্ব থাকতে পারে কিন্তু চিন্তা আদর্শ কিংবা নীতিতে যুক্তরাষ্ট্র ও জাপান এক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে একই মূল্যবোধ নিয়ে লড়াই করছি গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকারও এক আমরা বিশ্বব্যাপী মানুষের স্বাধীনতার জন্য একসাথে লড়ে যাচ্ছি বিশেষ এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ধনকুবের জেফ বোজেস ও অভিনেতা রবার্ট ডি নিরোর মতো ব্যক্তিও অংশ নেন মোস্তফা মাহমুদ চৌনা নিউজ শখ করে দোকান থেকে খাবার কিনে এনেছিলেন পেরুর কিলিয়া কিন্তু কে জানতো এই মাংসই তার জীবনকে হুমকিতে ফেলতে পারে খাবারে থাকা নকল নখ অজান্তে খেয়ে ফেলে কিলিয়া একদিন দুদিন নয় প্রায় দেড় মাস গলায় নখ নিয়ে দিন কাটিয়েছেন পেরুর নাগরিক পঁয়তাল্লিশ দিন পর প্রায় তিন ঘন্টা জটিল অপারেশনের পর বের করে আনা হয় প্রাণঘাতী সেই নখের ভাঙা অংশ চিকিৎসকরা জানিয়েছেন আশঙ্কা ছিল মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার এমনকি ঘটতে পারত মৃত্যুও গলার ধমনীতে বিধে আছে সুই সদৃশ কিছু একটা ঢোক গিলতে গেলেই সইতে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা প্রায় দেড় মাস ভয়াবহ অস্বস্তিকে সঙ্গী করে কাটিয়েছেন কিলিয়াটেলো এমন ঘটনা দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পরিবারের সাথে খাবার খাচ্ছিলেন আটষট্টি বছর বয়সী কিলিয়াটেলো হঠাৎই গলায় বিঁধে ধারালো কিছু একটা এরপর শুরু হয় রক্তবমি

চিকিৎসকরা জানান আশঙ্কা ছিল রক্ত জমাট বেঁধে যাওয়ার এমনকি হতে পারত মৃত্যু প্রায় তিন ঘন্টার জটিল অপারেশনের পর বের করে আনা হয় ভাঙা নখটিকে কলায় প্রচন্ড অস্বস্তি ও ব্যথা হচ্ছিল যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসি আমি ভেবেছিলাম হয়তো মাংসের হাড় বিঁধেছে ভাবতেই পারিনি নখ গিলে ফেলেছি আমি অপারেশনের পর প্রায় সাত দিন চিকিৎসকের নজরদারিতে থাকতে হয় টেলোকে জানা যায় গলায় বিধে যাওয়া ওই নখটির দৈর্ঘ্য ছিল পাঁচ সেন্টিমিটারের বেশি ইফতার খন্দকার যমুনা নিউজ দর্শক ছিল আমাদের আজকের যমুনা আইডেস্কের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবারক